বিজেপি দল ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে এবং আগামী দিনেও রাজ্যের মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার 36 শান্তির বাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রমোদ রিয়াং এর সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ রাখেন দিলীপ ঘোষ। বিধায়ক প্রমোদ রিয়াং এর কাজের প্রশংসা করে তিনি জানান, শান্তির বাজারের মানুষের সুখে দুঃখে এবং উন্নয়নে প্রমোদ রিয়াং সবসময় রয়েছেন। যুব নেতা, তিনি 5 বছর ধরে আপনাদের সঙ্গে থেকে আপনাদের কষ্ট দূর করার চেষ্টা করেন, সুখে দুঃখে থেকেছেন, শুধু তাই নয় তিনি চেষ্টা করে দৌড়াদৌড়ি করে এই এলাকার ছোট খাটো বড় সব ধরনের কাজ করে এখানকার মানুষের জীবনে সরলতা আনার সুখ শান্তি আনার চেষ্টা করেছে। কেন্দ্রে আমাদের সরকার থাকার জন্য কেন্দ্র সরকারের যে প্রকল্পের যে লাভ সারা দেশের মানুষ পেয়েছে তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার মানুষও পেয়েছে। এখন আমরা জানি 2.5 বছর ধরে আমরা ফ্রিতে রেশন খাচ্ছি, সারা বিশ্বের কোন দল কোন সরকার কোথাও কোনো দিন দিতে পারেনি। করোনা হওয়ার পর থেকে সারা দেশের জেলাতে লকডাউন হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল গরিব মানুষের। মার্কেট গেলে আমরা কলকারখানা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, খামুকি সবচেয়ে বেশি চিন্তা করেছেন আমাদের মায়েরা, যে কাল সকালে উঠে বাড়ির লোকেদের মুখে কি তুলে দেবে, কি খাওয়াবো। ত্রিপুরার মানুষের পাশে বিজেপি দল সবসময় থাকবে এবং উন্নয়নের কাজ আগামী দিনেও একইভাবে করবে বলে সভায় উল্লেখ করেন দিলীপ ঘোষ। সমুদ্রা যিনি তিন রাত আপনার সঙ্গে থেকে যিনি পরিশ্রম করেছেন তার সঙ্গে পার্টির পুরো টিম আমাদের নেতারা আপনার সঙ্গে থেকে থেকে শুধু দেবে আগামী দিনেও আমি বলছি হয়তো অনেক কাজ বাকি না, 70 বছরের কাজ 5 বছরে হয় না, 70 বছর ধরে আপনারা আমাদের সুযোগ দিয়েছেন, 70 বছরের কাজ 5 বছরে করার চেষ্টা করেছি আর যেটা হয়নি আগামীদের প্রমোদার হাত দিয়ে হবে, বিজেপি সরকারের হাত দিয়ে হবে, আমি আপনার কথা দিয়ে যাচ্ছি। আর আমাদের প্রধানমন্ত্রী এটা বলেছেন, তিনি আসবেন আগামী আজকে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা এসেছেন, দেশের সভাপতি সকালে মাননীয় অমিত শাহ দেশের গৃহমন্ত্রী আগে আমাদের প্রেসিডেন্ট তিনি আসবেন এবং এখানেই সভা হবে অমিত শাহ, আপনারা আসবেন যা বাকি টাইম উনি বলবেন, উনি মন্ত্রী দেশের গৃহমন্ত্রী রাজ্য ছোট বলে কোন গুরুত্ব নেই, যে গুরুত্ব কমের মানে ত্রিপুরা মানুষ বিশ্বাস করে মোদীকে ভোট দিয়েছে, তাই ত্রিপুরার মানুষের 1 ফোঁটা দুঃখ আমরা থাকতে দেবো না, কোনো অভাব থাকতে দেবো না, গ্রামে গঞ্জে গিয়ে আমাদের কর্মীরা আপনার সঙ্গে থাকবেন, আপনাদের সুখে দুঃখে থেকে আপনারা সেবা করবেন। আর প্রধানমন্ত্রী নিজেকে দেশের প্রধান সেবক বলে শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে বিজেপি দল কাজ করে চলেছে বলে জনসভায় মন্তব্য করেন তিনি। জনসভাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিল বিরাট অংশের জাতি জনজাতি জনতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।